ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গাজীপুর সিটির নতুন মেয়র জায়দা খাতুন পরাজয় ব্যক্তির নৌকার জয় মন্তব্য জাহাঙ্গীর আলমের। মার্কিন ভিসা নীতির কারণে লোক দেখানোর জন্যই গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করেছে সরকার মন্তব্য আমির খসরুর মাহমুদ চৌধুরীর। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, চার মেয়র প্রার্থী পেলেন প্রতীক। অস্থির নিত্যপণ্যের বাজার, পেঁয়াজের কেজি ৭৫ টাকা, তেল চিনি ডিমের বাজারও চড়া, বাজার মনিটরিং জোরদারের তাগিদ ভোক্তাদের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন বা ৩,০০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। আসছে বাজেটে বরাদ্দ ব্যয়ে জ্বালানি অনুসন্ধান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তৈরিতে নজর দেবে সরকার, জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নরসিংদীর চিনিশপুরে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুলও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাপানের মধ্যাঞ্চলীয় শহর নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় দুই নারী ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আইপিএলে আজ চেন্নাইয়ের ফাইনাল প্রতিপক্ষ নির্ধারণ, আহমেদাবাদে রাত ৮টায় গুজরাট মুম্বাই মুখোমুখি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে ম্যান সিটি ও আর্সেনালের সঙ্গী হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ।